টাইপ টু প্রশ্ন নম্বর 5। টাইপ টু তে আমরা সলভ করেছিলাম সাধারণ মূল বিশিষ্ট সমীকরণের সমাধান। প্রশ্ন 5, যদি ax স্কয়ার প্লাস 2cx প্লাস b ইকুয়ালস টু 0 এবং ax স্কয়ার প্লাস 2bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকে, তবে a প্লাস 4b প্লাস 4c এর মান নির্ণয় করো। আমাদেরকে প্রশ্ন 5 এ দুইটা সমীকরণ দেওয়া বলা হয়েছে, তাদের সাধারণ মূল থাকলে একটা a প্লাস 4b প্লাস 4c এর মান নির্ণয় করো। প্রথমে আমরা প্রশ্ন 5 এর যে সমীকরণ দ্বয় দেওয়া আছে তা লিখে নিচ্ছি। x স্কয়ার প্লাস 2cx প্লাস b ইকুয়াল 0, আরেকটা সমীকরণ হচ্ছে x স্কোয়ার প্লাস 2bx প্লাস c ইকুয়ালস টু 0। আমরা বলা হয়েছে যে এই দুটো সমীকরণে একটি সাধারণ মূল আছে। আমরা ধরলাম এই সমীকরণ দ্বয়ের সাধারণ মূল হচ্ছে আলফা, অর্থাৎ আলফা প্রথম সমীকরণের মূল দ্বিতীয় সমীকরণের মূল। তাহলে আমরা প্রথম সমীকরণে x এর জায়গায় আলফা বসাতে পারবো, তাহলে a আলফা স্কোয়ার প্লাস 2c আলফা প্লাস b ইকুয়ালস টু 0, a আলফা স্কোয়ার প্লাস 2b আলফা প্লাস সি ইকুয়ালস টু 0। এবার আমরা এই দুইটা সমীকরণে বজ্রগুণন সূত্রটা অ্যাপ্লাই করব। তো আমরা বজ্রগুণনটা সহজে করার জন্য পাশে একটু লিখে নিচ্ছি বোঝানোর জন্য। যে আমরা প্রথমে আলফা স্কোয়ারের সাথে প্রথম সমীকরণে আছে এ, দ্বিতীয় সমীকরণে আছে এ, আলফার সহগ আলফার সাথে প্রথম সমীকরণে আছে 2c, তৃতীয় সমীকরণে আছে 2b, এবং ধ্রুবক পদে প্রথম সমীকরণে আছে b এবং দ্বিতীয় সমীকরণে আছে c। বজ্রগুণনের ক্ষেত্রে যেটা করতে হয় যে অনেকটা নির্ণায়কের মতোই, যে আমার বাম থেকে ডান দিকে উপর থেকে নিচে এবং পরে মাইনাস দিয়ে নিচ থেকে উপর দিকে বাম থেকে ডানে গুণ করতে হবে। তো আমরা প্রথমে হচ্ছে আলফা স্কোয়ারের জন্য নিচ্ছি। তো আলফা স্কোয়ারের ক্ষেত্রে তার সারি কলাম বাদ এই চারটা উপাদান থাকে, আলফা স্কোয়ারের সারি বাদ কলাম বাদ এই চারটা উপাদান থাকবে। 2c এর সাথে c গুণ হলে হবে 2c স্কোয়ার সূত্রের মাইনাস, 2b এর সাথে b গুণ হলে হবে হচ্ছে 2b স্কোয়ার ইকুয়াল। এবার আমরা আলফার জন্য নিব, আলফা যখন নিচ্ছি আলফার সারিটা বাদ কলাম বাদ, সারি বাদ কলাম বাদ, a আর c গুণ হলে হবে ac মাইনাস এ আর বি গুণ হইলে হবে এ বি ইকুয়াল। লাস্টে যদি আমি ওয়ানের জন্য নেই, এই ওয়ানের সারি বাদ কলাম বাদ এই চারটা উপাদান থাকে, এর সাথে টু বি গুণ হবে, ফার্স্টে এইভাবে গুণ, এর সাথে টু বি উপর নিচে, তাহলে টু এ বি মাইনাস এর সাথে টু সি গুণ হইলে টু এ সি। ওকে, তো আমার বজ্রগুণন করা শেষ। এখন এই তিনটা জিনিসই যেহেতু সমান, প্রথম দুইটাকে আমরা সমান লিখতে পারবো আবার দ্বিতীয় দুইটাকে সমান লিখতে পারবো। প্রথম দুইটাকে সমান লিখে আলফার একটা মান বের করবো এবং দ্বিতীয় দুইটা জিনিস সমান ধরে আলফার আর একটা মান বের করবো। সো আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 2c স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার ইকুয়াল আলফা ডিভাইডেড বাই, দুঃখিত এখানে আমার একটা মাইনাস হবে, মাঝখানটাকে একটা অতিরিক্ত মাইনাস দিতে হয়, সেটাকে আমি একবারে মাইনাস দ্বারা গুণ করে আমি একবার লিখে দিচ্ছি। আমি ইচ্ছাগুলো এখানে লিখতে পারি যে মাইনাস ac মাইনাস ab, আবার পরের দুইটা অংশ সমান, তাহলে আলফা ডিভাইডেড বাই মাইনাস ac মাইনাস ab ইকুয়াল 1 বাই 2ab মাইনাস 2ac। ওকে, সেখান থেকে আমি আলফা ইকুয়াল আলফা বাই আলফা স্কোয়ার বাই আলফা, এই আলফাকে আমি এই পাশে নিচে নিয়ে আসলাম আর এই 2c স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার এই পাশে উপরে চলে আসলো, তাহলে 2c স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস এর ac মাইনাস ab। এখান থেকে আলফা সমান লেখা যায় মাইনাস এর ac মাইনাস ab ডিভাইডেড বাই 2ab মাইনাস 2ac। ওকে, এখানে আলফা আলফা স্কোয়ার কাটা, তাহলে আলফা সমান আমি লিখতে পারি, উপর থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে লিখতে পারি c স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর নিচের থেকে যদি আমি a কমন নেই তাহলে c মাইনাস b, পরে আমার 2 ইন্টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে লেখা যায় সি প্লাস বি ইন্টু সি মাইনাস বি, আর নিচে মাইনাস এ ইন্টু সি মাইনাস বি, এটা হচ্ছে আলফার ভ্যালু। অর্থাৎ আমরা আলফা ইকুয়ালস টু লিখতে পারি এখানে সি মাইনাস বি সি মাইনাস বি বাদ, তাহলে 2 ইন্টু সি প্লাস বি ডিভাইডেড বাই মাইনাস এ। আবার এই অংশকে আমরা ইচ্ছা করলে লিখতে পারতাম, আমরা উপরের অংশ থেকে যদি এ কমন নেই তাহলে মাইনাস এ ইন্টু সি মাইনাস বি, আমরা নিচের অংশ থেকে যদি মাইনাস টু এ কমন নেই তাহলে হবে সি মাইনাস বি, তাহলে আমার সি মাইনাস বি বাদ মাইনাস মাইনাস বাদ, তাহলে এটা হবে এ এ বাদ, তাহলে হবে 1/2। তাহলে আলফার একটা মান হচ্ছে হাফ আর একটা মান হচ্ছে 2 ইন্টু সি প্লাস বি বাই মাইনাস এ। সুতরাং আমরা কি লিখতে পারি, আলফার একটা ভ্যালু এইটা একটা ভ্যালু হচ্ছে এটা, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু সি প্লাস বি ডিভাইডেড বাই মাইনাস এ সমান হচ্ছে হাফ, আর 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 গুণ করলে 4 ইন্টু সি প্লাস বি সমান হচ্ছে মাইনাস এর সাথে 1 গুণ হলে মাইনাস এ, আর 4 বি প্লাস 4 সি মাইনাস এই পাশে আসলে প্লাস এ ইকুয়ালস টু 0,
সুতরাং 4b প্লাস 4c প্লাস a ইকুয়ালস টু হচ্ছে 0। এটাই হচ্ছে আমার নির্ণয় মান, এই মানটাই বের করতে বলছি 0।